আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা বিভিন্ন ধরনের কার এবং মোটর বাইক সহ বিভিন্ন অটো এবং ভেহিকেলস যেগুলো আছে, অটোস এবং ভেহিকেলসগুলো আপনারা কিনে থাকেন, তো ওই অটোস এবং ভেহিকেলস কেনার সময় আপনারা কী কী বিষয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে আপনারা কার এবং জিপগুলো কেনার সময় কী কী বিষয়ে খেয়াল রাখবেন, সে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটির স্পন্সর ফেজ শপ, আপনারা চাইলে সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, আপনারা সেখান থেকে আপনাদের পণ্যগুলো ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন। অ্যাট ফার্স্ট আপনার কন্ডিশন দেখবেন যে গাড়িটার কন্ডিশন কী, গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না, গাড়ি কোথাও অ্যাক্সিডেন্ট করেছে কি না, এগুলো আপনারা দেখবেন। গাড়ির বাহ্যিক যে কালারগুলো, এগুলো বাহ্যিক কালার চটে গেছে কি না, এগুলো আপনারা দেখবেন ফার্স্ট। দেন আপনারা ইঞ্জিনের কন্ডিশন দেখবেন যে ইঞ্জিনটার কন্ডিশন কী, ইঞ্জিনে কোনো কাজ করানো হয়েছে কি না, এবং গাড়িটি কি ফ্রেশ একবার পুরো নতুনের মতোই আছে না সেখানে কোনো কাজ করানো হয়েছে, এটা দেখবেন। দেখবেন যে ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্সের মেয়াদ, দেন এই মালিকানাটা কার, এই বিষয়টা সম্পূর্ণ আপনারা ক্লিয়ার থাকবেন। আপনারা চাইলে সেই কাগজপত্রগুলো নিয়ে বিআরটি অফিসে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন, নিয়ে দেন আপনার গাড়িটি ক্রয় করবেন। আর ক্রয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার নিরাপদ জায়গায় আপনাদের টাকা অর্থনৈতিক লেনদেন করবেন, নিরাপদ জায়গায়। আপনাকে জানাতেই পারে যে তার গাড়ি আছে, তার বাসায় আসেন, এখানে সেখানে অনেক জায়গায় বলতে পারে, তো আপনি সেই জায়গাটি সেফ বোধ করেন কিনা এটা একটা বড় কনসার্ন। আপনারা অবশ্যই সেফ জায়গায় আপনাদের টাকা পয়সা লেনদেন করবেন। আর অবশ্যই গাড়িটার প্রকৃত মালিকের সাথে দেখা করে মালিকানা ট্রান্সফার যোগ্য কিনা এগুলো আপনারা জেনে মালিককে সাথে নিয়ে আপনাদের মালিকানা ট্রান্সফার করে আপনারা আপনাদের গাড়িটি ক্রয় বিক্রয় করবেন। তো প্রিয় দর্শক, এরকম আরও অনেক ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। তো ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।